আপনারা সবাই দেখতে থাকেন। প্রথমেই দেখেন এই যে অক্টোপাস, এগুলো হচ্ছে কাঁচা অবস্থার অক্টোপাস, মাত্রই সমুদ্র থেকে ধরে নিয়ে আসা হয়েছে। দেখেন কিলুবিলি করতেছে একদম জীবিত অবস্থায়। এই যে দেখেন এর গায়ে হাড় হাড্ডি বলে কিছু নেই, এই দেখেন কিলুবিলু কিলুবিলু করতেছে, ওই যে দেখেন এই যে। আর এটা রান্না করে কিভাবে হলারে চালান করতে হয় সেটাও দেখাবো। তার আগে একটা জিনিস বলে দিই আপনাদেরকে, সাধারণত মানুষের বা অন্যান্য প্রাণীর হৃৎপিণ্ড থাকে একটা, আর এই অক্টোপাসের হৃৎপিণ্ড থাকে পাঁচটা। মানুষ একটা হৃৎপিণ্ড নিয়ে নিজেকে হৃদয়বান বলে, তাহলে অক্টোপাস তো মহা হৃদয়বান। আর এই যে হচ্ছে রান্না করার পরের দৃশ্য, এই যে দেখেন। আর এমনি করে ডালপালা গুলো হলারে চালান করতে হয়। আর অক্টোপাসের এই যে বোল্টুর মতো যে জিনিসটা, মানে গোল যে জিনিসটা যে দেখা যাচ্ছে, এইটার ভিতরে কালো কালো পুরা মবিলের মতন কিছু একটা তরল থাকে, সেটা কি আমি জানি না, ওই যে হলারে ঢুকাই দিছে। উমা, ও থালার ভিতরে চাইয়া দেখেন কতগুলা শামুক লইয়া বসে, মানে অক্টোপাসের সাথে শামুকের ঝোল। ওই যে দেখেন, ওই যে বলছিলাম না, এগুলোর ভিতরে কালা কালা পুরা মবিলের মতো থাকে। উমাইয়াটার মুখের দিকে তাকায় দেখেন পুরা মুখ কিন্তু অন্ধকার হয়ে গেছে, মানে কালা হয়ে গেছে। তবে এই অক্টোপাসই কিন্তু শেষ না, আরো কয়েকটা খাবার আছে যেগুলো দেখলে আপনাদের চোখ চরক গাছ হয়ে যাবে। তানি ভালা সিরি ভালা, ওই ওটা ফালাইস না, বড়ি দে, ওই যে বড়ি দিছে দেখছেন। আবার ঢুকা, আবার ঢুকা, এই তো ঢুকাই দিছে, এই এই সিরি ভালা আছে, ওই যে দেখছো। এই অক্টোপাস দেখছেন কেমনে করে পুরোটাই বোল্টু মোল্টু সুদ্ধা হলারে চালান করে দিছে। তবে এই এই ডালপালাও সার নাই, এই সিরি ভালা। ও মা, এটা কি, এটা তো পুরো আস্ত হাতি শামু, যেগুলো আমাদের দেশে পাতি হাঁসে খাইয়া থাকে, এইগুলো এখন এই পাতি হাঁসে খাবে, মানে চাইনিজ মা তারি। ওই যে দেখেন পাচাইয়া পাচাইয়া রয়েছে এই জায়গাতে, এটা মনে ফালাই দিব না, এটা মনে ময়লা, হ্যাঁ ফালাই দাও, এটা ময়লা খাত। ওই এটা তো ফালাই দিতে কইলাম, তুই খাইয়া ফালাই লিখিলে। বিশ্বাস করেন ভাই, এই চাইনিজ পাতি হাঁসগুলো আপনার কাছে মানুষের মতো দেখতে লাগতে পারে, কিন্তু এইগুলো একটা পাতি হাঁস। যদি তাই না হবে তাহলে এই শামুক খাবে কেন? আমাদের দেশের পাতি হাঁস শামুক খায়, বড় বড় ডিম পারে, আমরা সেগুলো ভাইজে খাই। আর এই পাতি হাঁস শামুক খায় কিন্তু ডিম পারে না, এরা সরাসরি বাচ্চা ডেলিভারি করে। আর এরকম দুই চারটা চাইনিজ মাতালে যদি আমাদের বাংলাদেশে গ্রামগঞ্জে ঢুকে পড়ে, তাহলে গ্রামগঞ্জে যত হাঁস আছে সব হাঁস তো হাইকোর্টে যায় মামলা করে দিত যে এগুলো তাড়াতাড়ি বিতাড়িত করে, নাইলে আমরা না খায়া মারা যাবো। এটা কি, ও এটা ভালো খাবার, এটা হচ্ছে গোসের একটা বড় টুকরো আর, হ্যাঁ খাও খাও, অনেক দেখা দেখি হয়েছে, কিন্তু এটা কি এত, ও পায়ের অংশ মনে হয়, রান ফানের অংশ আর কি, পুরো গোসটারে একবারে সিদ্ধ করে কি রে খাইছে, এই মাথারে কি পুরোটা শেষ করতে পারবো। ওই যে চাটনি বাটনি ডাইলে নিছে, জনমের খ্যাটন দিতেছে ভাই, যে খ্যাটন দিতে, ওই দেখো যে খ্যাটনের পরে খ্যাটন, খ্যাটনের পরে খ্যাটন, ভরি দে। তবে শুধু এইগুলাই খ্যান্ত যায় না, চাইনিজ এই মানুষেরগুলা, মানে চাইনিজ এই মাতারিগুলা বলেন বা চাইনিজ এই পুরুষগুলা বলেন, যারাই আসে না কেন, তারা এমন সব খাদ্য খাবার খায় থাকে যা পৃথিবীর মানুষ, পৃথিবীর কোনো দেশে কোনো মানুষ এগুলা খাইতে পারবে না, শুধু চাইনাতেই এটা সম্ভব। এরা এমন কিছু নাই যে খায় না, সব কিছু খায়। শুধু আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয়, একটা জিনিস ছাড়া এরা সব কিছু খাইতে পারে, সেটা হলো মানুষের পেছন দিয়ে যেটা ডেলিভারি হয়, ওইটা ব্যতীত এরা খায় না এমন কোনো জিনিস নাই। সাধারণত আমাদের কাছে বাজে খাবার আর ভালো খাবার আর খারাপ খাবার আছে, কিন্তু এদের কাছে বাজে খাবার খারাপ খাবার বলে কোনো খাবার হয় না, যা আছে সবে ভালো খাবার। এই সমস্ত মাতারিগুলা যে সমস্ত পোকা মাকড় খায়, ওই সমস্ত পোকা মাকড় দেখলে আমাদের দেশের মাইয়েরা কাপড় চোপড় নষ্ট করে ফেলাবে, আর এরা তো ভাইজা হলার চালান করে দেয়। বিশ্বাস করেন, এগুলো আমার ভিডিওতে, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, এগুলো পেয়ে যাবে। সাধারণত আমাদের দেশের মেয়েরা তেলা পোকা দেখলে কি করে, একটা শিকুর মারি হয় গাছের আগায় উঠে যাবে, আর যদি পাশে কোনো বেড়া মানুষ থাকে বেড়া মানুষের কোলে উঠে যাবে এক লাভ দিয়ে। কিন্তু এই মাইয়াগুলা ওইগুলারে ধরে মনে করেন মশমশা করে ফ্রাই করে ওগুলোর কসমস করে খায় ফেলাই যায়। তবে এই গোছের টুকরাটা কিন্তু সেই লোলে জিব্বাসার মতন অবস্থা, কপালে চোখ উঠার মতন অবস্থা, চোখে কপাল উঠার মতো অবস্থা। কি করলাম, ভুল হইলো না, কেসা যায় ভুল হইতে পারে, ক্ষমা চাই নেই আপনারা, এত কথা কইলে মাঝে মধ্যে দুই একটু ভুল হইতেই পারে, ভুলেরই তো মানুষ হয় তাই না। যাই হোক, লাইকে ভিডিও করে যাবেন না, ভিডিওতে লাইক করে যাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই।